গানে কবিতায় রবীন্দ্রসরণ বহরমপুরে বুধবার সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো রবীন্দ্রসরণের অনুষ্ঠান। শ্রাবণ হয়ে এলো ফিরে, শ্রাবণের 22 তারিখ কবির প্রয়াণ দিবস। সেই উপলক্ষেই বুধবার সন্ধ্যায় কবি স্মরণের আয়োজন করল রবীন্দ্র মেলা কমিটি। এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান, কবিতা ও গীতিসঙ্গীত আলেখ্য পাঠের মাধ্যমে কবি স্মরণ অনুষ্ঠান হলো। দীর্ঘ 51 বছর ধরে কবি স্মরণের এই অনুষ্ঠান করে আসছে বহরমপুর রবীন্দ্র মেলা কমিটি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র স্মরণ শুরু হয়েছে একদম ঠিক 6:30। উদ্বোধনী সঙ্গীতের পর কিছু একক সঙ্গীত, একক আবৃত্তি, একটি পত্রিকা প্রকাশ, আমাদের রবীন্দ্র মেলার যে সুভেনির বের হয় প্রতি বছর, সেই রবীন্দ্র স্মরণ পত্রিকার প্রকাশ হয়েছে। প্রকাশ করেছেন রবীন্দ্র মেলার সভাপতি মাননীয় শ্রী মৃণাল কান্তি চক্রবর্তী। এদিন সন্ধ্যায় শহরের সংস্কৃতিমোদী মানুষেরা রবীন্দ্র সদনে কবি স্মরণ অনুষ্ঠানে সামিল হন।